ভিউয়ার্স, আমি মৌ। আপনারা এই মুহূর্তে দেখছেন মৌ টেকনোলজি চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমার ভিডিওটা থেকে জানতে পারবেন কিভাবে বলিউডের গান থেকে ইনকামিং কলের রিংটোন বানাতে হয়। অনেকে এরকম টাইপের অ্যাপস খুঁজে পেতে চায়, তো তাদের জন্য এই ভিডিওটি। আপনাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব, সেই অ্যাপটার মাধ্যমে আপনি ইনকামিং কলের রিংটোন, এসএমএস বা নোটিফিকেশানের রিংটোন, অ্যালার্মের রিংটোন, মোট কথা যেগুলো হয় আর কি। তো বন্ধুরা, এই ভিডিওটা ছোট হবে, আশা করব পুরোটা দেখবেন। তো অ্যাপটি পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোর যেতে হবে। গুগল প্লে স্টোরে সার্চ বক্সে গিয়ে লিখবেন লেটেস্ট বলিউড রিংটোন। এটি থেকে সার্চ করলে শো করবে। তো এই অ্যাপটা নতুন একটি অ্যাপ, এর ডাউনলোড দেখুন 5000 এবং রেটিং পয়েন্ট 4.5। ক্যাটাগরি মিউজিক অ্যান্ড অডিও। এর নিচে থেকে যান, দেখবেন এর স্ক্রিনশটগুলো, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আমি অ্যাপটি ওপেন করে দেখাচ্ছি, দেখুন। তো ওপেন করার পর পারমিশন চাইলে সব অ্যালাউ করে দেবেন। এই দেখুন লেখা আছে বলিউড লাভ রিংটোন। এখান থেকে একটা একটা করে গান শুনবেন, যেটা ভালো লাগবে। তার পাশে দেখুন গিয়ার আইকনটা আছে। এরকম ভাবে অনেক রকম গান আপনি পেয়ে যাবেন। তো এর মধ্যে কি যেটা আপনার ভালো লাগবে, এই গিয়ার আইকন যেটা আছে এটা টাচ করবেন। টাচ করার পর দেখুন লেখা আছে সেট অ্যাস রিংটোন, কন্ট্যাক্ট রিংটোন, এসএমএস রিংটোন, অ্যালার্ম রিংটোন। আর আপনি যদি পার্সোনাল কোনো নাম্বারের সাথে রিংটোন অ্যাড করতে চান, তাহলে পার্সোনাল বাজবে, মানে তার জন্য শুধু ওই রিংটোনটাই বাজবে। এটা আপনি সেট করে রাখবেন। তার জন্য এই কন্ট্যাক্ট রিংটোনে টাচ করবেন। এখান থেকে আপনি নাম সিলেক্ট করে নেবেন, বা নামের ওপর টাচ করলেই পার্সোনাল রিংটোন সেট হয়ে যাবে। আর আপনি যদি সবার জন্য একই রকম রিংটোন সেট করতে চান, তাহলে সেট অ্যাস রিংটোনে টাচ করবেন। আর নোটিফিকেশান অ্যালার্মটা আশা করি বলার দরকার নেই। এই অ্যাপটা শেয়ার করার কারণ হচ্ছে অনেকেই হিন্দি গানে রিংটোন নিজের ফোনে অ্যাড করতে চায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো আসছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।